এই তো আমরা চা খাওয়া হলো আমাদের, এখন আবার বেরিয়ে যাব বহরমপুরের উদ্দেশ্যে। বহরমপুর থেকে একটা বন্ধুকে পিক আপ করবো, সেখান থেকে যাব খাগড়াঘাট, খাগড়াঘাট স্টেশন থেকে একদম NGP। রাস্তায় আরও কথা হবে, এই যে আমাদের সাথে থাকতে হবে, কারণ প্রচুর মজা হবে আর আমাদেরও প্রচুর মজা হবে। আর চেষ্টা করবো সব মজা যেন তোমাদের অবধি পৌঁছাতে পারি। আর আমার হেল্প করছে আজকে সুরজ, সুরজকে তো চেনই সবাই, সুরজ আছে আমার সাথে। আরো কথা হবে পরে, প্রচুর মজা হবে, আড্ডা হবে। এখন রাস্তার মাঝে বেশিক্ষণ দাঁড়িয়ে করতে পারছি না, আমরা দুঃখিত সম্পূর্ণটা না দেখানোর জন্য। আমরা এগিয়ে যাচ্ছি, সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, এটা অ্যাকচুয়ালি ব্যাচেলার রুম, এখান থেকে আমাদের পুরো সংসার অপারেট হয়। এখান থেকেই ব্যাচেলার রুম আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে। এটা আমাদের গ্যাং, খুব বেশি এনজয় হবে, খুব বেশি আনন্দ হবে, আর সবাই মিলে থাকবো আমরা একসাথে। পুরো 5 দিন একসঙ্গে আনন্দ হবে। এখন গোছানো, লাস্ট মোমেন্টের গোছানো চলছে, দেখা যাক কত কিছু মিসিং যাচ্ছে কি হয়েছে। আমার একটা ছোট্ট মিসিং হয়ে গেছে, মাইনর একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে পারমিশন করার জন্য পাসপোর্ট সাইজ ছবি লাগে, যেটা আমি আনতে ভুলে গেছি, মানে আমি রেডি করেছি ওটা আনতে ভুলে গেছি। তো এখন আমি ফোন করছি, ছবিটা ম্যানেজ করার চেষ্টা করছি, এখানে কোথায় গুছিয়ে নিই, একটু গুছিয়ে নিই। স্বামী ভাইয়ের বড় বসছেন, এত সমতলে চা বাগান কিভাবে হালকা হালকা, না হালকা কোথায়, ভারী কুয়াশা। আমাদের গ্রামে, আমাদের এলাকার সব চাইতে ভারী শীত যখন পড়ে তখনও মনে হয় এত কুয়াশা পড়ে না, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। শামিম, ট্রেনের এক্সপিরিয়েন্স বল। এখানে বরফ পড়ে যাচ্ছে, এক সেকেন্ড ক্যামেরাটা আমাকে দেখায়। আচ্ছা, এখানে প্রচুর ঠান্ডা লাগছে, কেমন ঠান্ডা লাগছে।
আগে ফ্যাশন, তারপরে আমিরুল্লাহর এমন অবস্থা, যতই ঠান্ডা লাগুক না কেন আমরা ছেড়ে না পোশাক পরবো না। জলপাইগুড়ি পৌঁছে এই মুহূর্তে গাড়িতে আমরা বান্ধবী থাকছি, আমার সাথে আছে বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ, এ মনের ঘরে কবে ধীরে ধীরে কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। আমরা এখন চলে এসেছি এনজিপি থেকে 50 কিলোমিটার ভেতরে গ্যাংটকের দিকে। তো এখান থেকে আমাদের রাস্তা আরো মোটামুটি 55 কিলোমিটার মতো, ছোট্ট একটা ব্রেক, মিডিলে চা খাচ্ছি, সঙ্গে আমিরুল্লাহ ফোনের সঙ্গে খুব ব্যস্ত ছবি তোলাই, আর স্বামী চাটাকে পুরো অনুভব করছে। যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ বুনেছিলাম তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে। চিন্তার অনুপ্রবেশ রেজার ব্লেডের ধারে, বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে, মাঠের প্রান্তে জেল একলা বাঁশির সুরে, সকাল বিকেল ডাকে এমনি ভব ঘুরে,
আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গ্যাংটক। এই আমাদের হোটেল, হোটেল ভিউ আমাদের। শামিম, এখান থেকে আমরা রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়া। এখানে আমরা প্রথমে দেখি কেমন কি ব্যবস্থা রয়েছে আমাদের জন্য। সমস্তটাই আমাদের দাদারা ঠিক করেছেন। তো এখানে রেস্ট, খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে পড়ব। দেখা হচ্ছে আবার, সি ইউ এগেইন।